হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গাছছড়া সিরিয়ালের আপডেট নিয়ে কুনালের যখনই বিয়ের কথা উঠে তখনই চমকে যায় বনি কুনালের মা অনেকগুলো মেয়ের ছবি নিয়ে এসেছে বলে এই মেয়েগুলোকে দেখ না কুনাল একটাকে পছন্দ কর কেউ ডাক্তারি পড়েছে কেউ স্কুলের টিচার কেউ ভালো কিছু পদে রয়েছে তাদের মধ্যে একজনকে তোর বউ করে নিয়ে চলে আসি মিটিং ফিক্সড করতে হবে তো মেয়েটাকে দেখতে হবে দেখাশোনা করতেও অনেকটা সময়ের প্রয়োজন মা তুমি এখন এইসব কিছু কেন শুরু করলে কেন নয় সব মায়েদেরই ইচ্ছে থাকে তার সন্তানের বিয়ে নিয়ে সেটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস এখন আমার ইচ্ছে হয়েছে যে এই বাড়িতে একটা লক্ষ্মী মন্তর বউ আসুক যে খড়ির মতো এক হাতে পুরো সংসারটাকে সামলাবে পরিবারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব কর্তব্য পালন করবে এরকম একটা মেয়ে যদি বউ হয়ে আসে তোর তাহলে তোর জীবনটা ধন্য হয়ে যাবে বনি প্রতিটা ছবি দেখছে আর বলছে যে এর তো চা ওর চোখ টেরা এই মেয়েটার তো দেখলেই মনে হচ্ছে রাগে সংসারে এলেই আগুন জ্বালিয়ে দেবে খড়ি কান টেনে ধরে বলে তুই এসব কিছু কি করে বুঝলি তোকে এই কথাগুলো কেন বলতে হবে কারণ তুই কোনো মেয়েকে চিনিস না তার সাথে দেখা করেছিস মানুষের সম্পর্কে এগুলো মন্তব্য করা বন্ধ করব না দেখো তোমার বোনেরও বয়স হয়ে গেছে তাকে বিয়ে দিয়ে দাও বুঝতে পেরেছ তার মনেও বিয়ের তো আশা রয়েছে নিশ্চয়ই বনি রেগে যায় বলে এই পিসে মশাইটা কখনো সুদ্রাবার নয় যখন যেদিকে প্রয়োজন সেদিকে ওনাকে কথা বলতেই হবে আমি তো জানি যে কোনো সময় তুমি অন্যান্য মেয়েদের মতো আবার কুনালের ঘাড়ে না চেপে বসো সেই ভয়টাই তো আমি পাচ্ছি আর সেটা যদি হয় তাহলে তো সেরেছে কাম এ বাড়িতে একটা মেয়ে একটা ছেলেরও বিয়ে খুব সুষ্ঠুভাবে হয়নি কোনো পরিচিত পছন্দ করা কোনো মেয়েকে দিয়েই এই বাড়ির কোনো বউ আসেনি নিজেদের মতো বিয়ে করে এসেছে সবাই তাই কুনালের বিয়েতে আমরা আনন্দ করব। এটাই তো স্বাভাবিক কুনাল বলে আমার পছন্দ করা মেয়ে রয়েছে কি শান্তি গোপাল আপনি কখনও তো বলেননি সেটা কোন মেয়ে আমাকে বলেছেন কি তার ছবি একটা আট করে আমাকে দেখান তখনই কুনালের মা অবাক হয়ে যায় বলে কি বলছিস কি কুনাল হ্যাঁ আমার মনে মনে একটা ছবি তৈরি হয়েছে বড় বড় চুল থাকবে কপালের মাঝে একটা টিপ থাকবে চোখে কাজল থাকবে যাকে দেখলেই আমার মনের মাঝে ঘণ্টি বেজে উঠবে এবং মনে হবে যে না এই আমার জন্য ভালোবাসার মানুষ আমার জীবন সঙ্গিনী তাকে আমি বিয়ে করব। দেখলে তো ছোটো বউমা তুমি নিশ্চিন্ত হলে এবার কুনাল সবে ব্যবসাটা জয়েন করেছে এখন বিয়ে শাদি দেওয়ার প্রয়োজন নেই ও বাড়ির ছোটো ছেলে হোক না কিছুটা দিন যাক তারপরে দেখা যাবে এই সব কিছু খরিভাবে কি ব্যাপার এখনও দিদি এলো না ওর আসতে এতটা সময় কেন লাগছে দুতি রাহুল রিস্কায় বসে যাচ্ছে একটা সময় পরে দুটিকে রাস্তায় নামিয়ে দেয় রাহুল বলে তুমি নেমে যাও ধাক্কা মেরে নামিয়ে দেয় এরপরে দুটি বুঝতে পারে যে রাহুলের যে বদবুদ্ধি বুদ্ধি ও ঠিক কোথাও না কোথাও যাবে এখন থেকে যাই কিছু করুক না কেন তো আর বলবে না কারণ একবার সবটা খড়িকে বলে বলে নিজে ভালো থাকার চেষ্টা করেছিল এরপরে একটা সময় গিয়ে দুটি রাহুলকে ফলো করতে লাগে দেখতে পারে একটা লোকের কাছে একটা ফাইল তুলে দেয় বলে এই যে ঋদ্ধিমান সিংহ রয়ে সাইন রয়েছে এখানে নকল হোক না কেন এমন সব কাগজপত্র তৈরি করবে যাতে আসল মনে হয় এই নাও টাকাটা কোনোভাবেই যেন কোনো কিছুতে এবার আর ফাঁদ না থাকে বুঝতে পেরেছ দুটি ভেবে নাই যে সমস্ত বাড়ি সম্পত্তি হয়তো বা রাহুল জালিয়াতি করে ঋদ্ধিমানের কাছ থেকে কেড়ে নিচ্ছে তাহলে তো সেও মালকিন হবে এবার রাহুলকে তেল মারতে হবে তা না হলে ওই বাড়িতে টিকে থাকতে পারবে না রাহুল মালকিন হলে রাহুল তো আর দুটিকে পাত্তা না দিলে চলবে না দুটি বাড়িতে এসে ক্ষীর বানাতে শুরু করে ক্ষীর বানিয়ে দাদু ঠাম্মি পরিবারের সবাইকে দেয় বলে টেস্ট করে বলো তো কেমন হয়েছে বলে আমি শিখিয়েছি তা না হলে এক পাতিল দুধ নষ্ট করে ফেলতো আর কিছুই তো পারে না তাতে কি হয়েছে আস্তে আস্তে সবটা শিখে যাবে ক্ষীর খেয়ে সবাই খুব প্রশংসা করে দুতির আর বলে যে রাহুলের জন্য রেখে দিতে আমি তো খাওয়াবো ওকে আজকে এক বাটি কারণ ও এই বাড়ির মালিক হবে আর তার সাথে আমিও হব সেটা তো বুঝতে হবে খড়িকে সাইডে ডাকে ঋদ্ধি বলে কেন আপনার সাথে আমার তো কোনো গোপন কথা নেই আমি কেন আপনার সাথে সাইডে যাব। যা কিছু বলার এখানেই বলুন না হলে বলার প্রয়োজন নেই বাড়ির বড়োরা রয়েছে প্রত্যেকটা মানুষ রয়েছে এখানে আমি আপনার সাথে আলাদাভাবে কথা বলতে পারবো না অনেকবার করে ইশারা দিয়ে ডাকলেও শোনে না এরপরে রেগে গিয়ে খড়ি ঘরে চলে যায় ঋদ্ধিও পিছু পিছু চলে যায় তীরের বাটিটা রেখে আর বলে যে এখন দেখলে তো দুজনের মধ্যে ভাব ভালোবাসা হয়েছে দাদু ঠাম্মি তাদেরকে সবসময় চোখে চোখে নজরে রাখে যে কী পরিস্থিতি তাদের সম্পর্কে সেটা তো জানতে হবে খড়ি ঘরে গিয়েই দেখতে পারে ঋদ্ধিমান এসেছে কি ব্যাপার আপনি আমাকে কেন ফলো করছেন বলুন তো এই ঘরে কেন এসেছেন আপনার সাথে দরকার আছে এই নিন এটা আমি আপনার জন্য এনেছি ঋদ্ধিমান সিংহরায় আমাকে ফুল দিচ্ছে তো ভেবেই পাচ্ছি না ঋদ্ধিমান সিংহরায় কারো পেছন পেছন ঘোরে না তার পেছনেই সবাই ঘোরে আমাকে ভেঙচেন একদম বন্ধ করুন খড়ি আমার কিন্তু মোটেও ভালো লাগছে না এই ফুলগুলো আপনি আমার জন্য এনেছেন কি মনে হচ্ছে রাস্তা দিয়ে কিছু গরিব মানুষ বিক্রি করছিল তাই ভাবলাম সকালে শুনলাম আপনার ফুল নাকি খুব পছন্দের তাই এনেছি আপনার জন্য এটাকে খুব অন্যায় করেছি না আমি এটা ভাবতেও পারিনি এরকম একটা বড়ো সারপ্রাইজ আপনি আমাকে দেবেন সেটাই তো অন্য কেউ আমার ঘরের বউকে ফুল দিয়ে যাবে আর আমি দিতে পারবো না সেটা কি করে হয় আপনার পছন্দের রংটা কি বলুন তো কেন এইসব কিছু শুনে কি হবে আমার দরকার আছে সাদা কেন এত রং থাকতে আপনার সাদাটা কেন পছন্দ কারণ আমি একজন শিল্পী আমি ছবি আঁকি আমার সাদাটা খুব পছন্দের এবং সাদার মধ্যে কোনো তুলনাহীন একটা সৌন্দর্য রয়েছে যেটা সবাই বুঝতে পারে না সাদা একটা প্রতীক সৌন্দর্যের যেটাকে সবাই আর্ট হিসাবে ধরে নিতে পারে না কিন্তু আমার সব থেকে পছন্দের সেটাই দেখুন খড়ি আপনি আমার কথা শুনবেন না তো আমার ঘরে ফিরে যাবেন না না তাহলে আমি আজকে রাত্রে আপনার সাথে এই ঘরেই থাকব কি বলছেন কি আপনি হ্যাঁ মানে আপনি আমার ঘরে না গেলে কি করে আপনার সাথে আমার এই ঘরে থাকতে হয় সেটা আমার বেশ জানা আছে আপনি কী ভেবেছেন এত সহজে আপনি আমাকে ঘর থেকে নামিয়ে দিতে পারবেন কখনও না ঋদ্ধি রেগে বেরিয়ে যায় দাদু ঠাম্মি বলে দেখলে তো ঋদ্ধি আস্তে আস্তে জল হয়ে যাচ্ছে খড়িকে চোখে হারাচ্ছে কোনোভাবে ছেড়ে থাকতে পারছে না আমাদের আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই নাতবউ এবং নাতির মধ্যে ভাব ভালোবাসা এবার হবেই এবার হয়েই যাবে তুমি একদম চিন্তা করো না আরে কি বলছো গিন্নি ওই সমস্ত ভালোবাসা দেখতে দেখতে এই বুড়ো বুড়িরও তো একটু ভালোবাসা বাড়ানোর প্রয়োজন আছে নাকি ওই যে ঋদ্ধি আসছে লুকিয়ে পড়ো তাড়াতাড়ি ঋদিক কম্বল নিয়ে গিয়ে মেঝেতে বিছিয়ে দেয় বলে আমি আজকে এখানেই থাকবো কি ভেবেছেন কি আপনি এইভাবে আপনি আমাকে দূরে সরিয়ে রাখতে পারবেন না আপনি না বলেছেন যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক স্বামীকে যোগ্য সম্মান দিতে হয় স্ত্রীকেও তেমন যোগ্য সম্মান দিয়ে স্বামীকে ভালোবেসে রাখতে হয় আর আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকবো আপনি যেখানে দায়িত্ব পালন করবেন সেখানে আমারও দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে তাহলে আমি সেই সব কিছু মাথায় রেখে দিয়েছি খড়ি রেগে যায় কিন্তু ও ওঘর থেকে আর বেরোয় না বলে আমাকে কেউ বের করতে পারবে না এই ঘরে থাকা থেকে আমাকে আটকাতেও পারবে না আপনি কি ভেবেছেন এত কিছুর পরেও আমি আপনাকে এই সব কিছু বলছি বলে আপনি ভাবছেন যে আমি কিছু করে দেখাতে পারবো না এরই মধ্যে পরের দিন সকালে পরিবারের সবাইকে খড়ি চা দেয় এবং যা কিছু রয়েছে দায়িত্ব নিজে হাতে সবটা পালন করে এটা দেখার পরে দাদু ঠাম্মি সিদ্ধান্ত নেয় যে খড়ির হাতেই এই সংসারের লকারের চাবি তুলে দেবে খড়িকে বলে যে খড়িমা এই পরিবারের সবার সাথে আমার একটা জরুরি কথা রয়েছে সেই কথাগুলো আমি সবার সামনেই বলতে চাই ওদিক থেকে রাহুল ঋদ্ধির ড্রেস স্ত্রী করে এনে দিচ্ছিল এদিকে দ্বিতীয় রয়েছে সবাই উপস্থিত সেখানে খড়িকে হঠাৎই বলে খড়িমা তোমার হাতটা বাড়াও দেখি ডান হাতটা খড়ি হাত বাড়িয়ে দেয় কিন্তু চোখের জল নিয়ে কি বলবে দাদু কি করবে সেই সব কিছু ভেবে খড়ির একটু কষ্ট লাগে পরক্ষণে মঞ্জিলে এসে বলে কি ব্যাপার বাবা আপনি কি করতে চাইছেন বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই খড়ির হাতে লকারের সংসারের সমস্ত চাবি তুলে দেবে যেটা দেখে দুতির খারাপ লাগবেই এবং কোনোভাবেই রাহুল সেটা মেনে নিতেও পারছে না তাই এবার খড়িকে সাহিত্যা করার জন্য খড়িকে জেলে পর্যন্ত পাঠাবে মিথ্যে চুরির অপবাদে খড়ি এবার কার জেলে যাবে এই সব কিছুর পরিকল্পনা তারা করে নিয়েছে খড়িকে কোনোভাবে খুশি এবং ঋদ্ধির সাথে সুসম্পর্কে থাকা পরিবারের মানুষ কিছু কিছু রয়েছে যারা খড়িকে এবং ঋদ্ধিকে শত্রুভাবে তারা কখনই চায় না মঞ্জিলা এই তার শ্বশুর মশায় সত্ত্বে কিভাবে রাজি হবে আদৌ কি এত সহজে খড়ির ওপর বিশ্বাস করে উঠতে পারবে সেই এতদিন ধরে ঋদ্ধির মা পরিবারটা সামলে এসেছে তার হাতে চাবি ছিল সে চাবি না নিয়ে ঠাম্মিকে দিয়েছিল দায়িত্ব সামলাতে এবার সময় এসে গেছে নতুন প্রজন্মের হাতে সব দায়িত্ব তুলে দেওয়ার জন্য আর তার কারণেই দাদু এই সিদ্ধান্তটা নিয়েছে আর যে সিদ্ধান্তে একই সাথে দাদুর সাথে খড়িও কিন্তু একমত আর সেই মত পোষণ করার কারণেই দাদুর সাথে ঋদ্ধিমানের মাও কিন্তু একমত হবে কি এবার কি হতে চলেছে গাঁটছড়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে খড়ির হাতে সংসারের চাবি তুলে দিল ঋদ্ধির দাদু খড়ি প্রতিটা পদে পদে নিজেকে যোগ্য প্রমাণ করেছে এবং বুঝিয়ে দিয়েছে সে ঋদ্ধিমানের এবং এই বাড়ির বড় বউ হওয়ার যোগ্য তাই তো খড়িকে বিশ্বাস করে দাদুভাই আজকে পরিবারের চাবিটা তুলে দিতে চেয়েছে আর এটাই খড়ির শত্রুরা মেনে নিতে পারবে না খড়িকে কিভাবে অপদস্থ করবে কিভাবে খড়ির ক্ষতি করবে সেই সব পরিকল্পনা করে শেষ পর্যন্ত খড়িকে ফাঁসিয়েই ছাড়বে আর শেষ মুহূর্তে গিয়ে খড়িকে নিজেকে নির্দোষ প্রমাণ করে এত সহজে বেরিয়ে আসতে পারবে এই ঝামেলা থেকে কারণ বাড়ির শত্রু যা কিছু করছে কখন কি করবে এতটাও তো সতর্ক থাকা সম্ভব নয় তাই ঘর শত্রু বিভীষণের সাথে এবার কি করে লড়াই করবে খড়ি কি হবে খড়ি এবং ঋদ্ধির সম্পর্কের গাছ ছড়ার সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বিল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন